Assalamualaikum everyone. Welcome back to my channel. আশা করি সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। তো আজকে আমি শেয়ার করব একটা গার্ডেনিং ব্লগ, আর আজকে গার্ডেনিং ব্লগও থাকব আমার গার্ডেনে সেপ্টেম্বর মাসে শেষের দিকে কিটা কিটা ভেজিটেবল প্লান্ট এখনো আছে এগুলো শেয়ার করব, কিটা কিটা ভেজিটেবল এখনো আছে এগুলো শেয়ার করব। তো দেখতে পারা এই যে দেখাইলাম আমি বাইপাতার গাছ, মাশাআল্লাহ বেশ সুন্দর বাইপাতার গাছ হইছে, আর বেশ কয়েকটা গাছ আছে আমার গার্ডেনে বাইপাতার। গাছগুলো খুব সুন্দর, খুবই হেলদি। এখানে আমার লাউয়ের মাচা, এই যে দেখতে পারা বেশ বড় মাচা, আর উপর দিকে মাচার উপরে আমি কিছু টব রাখছি। আর এই সাইডে উপর দিকে দেখাই আর আমি এইখানে মাচার মাঝে লাউ আছে, লাউ আজকে হারভেস্ট করবো এখান থেকে। আর এই সাইডে একটা চাইনিজ কুমড়া আছে, এখানে মাঝে একটা লাউ আছে, বীজের লাগিয়ে রাখছি, তো ওগুলো আজকে খাটিয়ে নিব। এখানের মাঝে একটা ছোট লাউ আছে। আমার গার্ডেনে খুব সুন্দর সুন্দর কচু গাছ আছে, কচু অলরেডি হারভেস্ট করে লেছি একবার, আর এই বছর তেমন একটা যত্ন করছি না, তারপরেও খুব সুন্দর ইয়া বড় আর এগুলা কিছুদিনের মাঝে এগুলো হারভেস্ট করা লাগবে, অনেক ঠান্ডা পড়ে যায় এখন। এখন দেখাই আর বেগুন, এই যে বেগুন আছে ছোট ছোট বেগুন বাইর ওর এখন, আরও আর বড় যেগুলো আছে এগুলো হারভেস্ট করা যাইব। এখানে বাস্কেটের মাঝে লাগাইছিলাম, এখন দেখা যায় খুব সুন্দর ইয়া বেগুন ধরছে, গোল ইয়া বেগুন ধরছে। আর এইখানে উপরের দিকে আরও আছে বেগুন, যে খুব সুন্দর ইয়া বেগুন ধরছে এখানের মাঝে, এগুলো হারভেস্ট করা যাইব, বড়ই গেছে। আর এখানের মাঝে সবুজ বেগুন আছে, এই একটা হারভেস্ট করা যাইব। আর এই যে নিচের দিকে বড় একটা সবুজ বেগুন, এই বেগুন আমি বীজের লাগিয়ে রাখছি, বীজও আর লাগি। আর এই তো আরও ছোটো একটা গাছের মাঝে আরও কিছু বেগুন ধরে এখন, এই তো আরও ডিফারেন্ট ভ্যারাইটির একটা বেগুন, বেশ কয়েক জাতের বেগুন আমার গার্ডেনে। আর এই যে মাশাআল্লাহ অনেক বড় একটা বেগুন, বীজের লাগিয়ে রাখছি, এখনও পারফেক্টভাবে পরিপক্ক হয়েছে না, ফাঁকছে না এখনও। তো গাছ যত সময় বাঁচিয়ে আছে অত সময় আমি এই বেগুন গার্ডেনে রাখবো, গাছের সময় মরি যাইব, বেশি ঠান্ডা আইলে তখন আমি বেগুন উঠাই আনিব, নেওয়ার পরে বীজ সংগ্রহ করবো এখান থেকে। তো একটা টবের মাঝে আমি সিম গাছ লাগাইছিলাম, দুইটা সিমের গাছ আছিল, তো লাগাইতে চাইছিলাম না কারণ তেমন একটা দরে না আমার গার্ডেনে, ঠান্ডা আই হয় বেশি ইয়ারলি, আর ছায়াও খুবই আলি এখানের মাঝে আই হয়, এই কারণে জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে ছায়া পড়ে যায়, তো এই কারণে লাগাই না। তো এই বছর দুইটা গাছ লাগাইছি, অনেক লেটে লাগাইছি, তারপরেও দেখা যায় মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর সিম ধরছে। তো প্রতিটা বীজ, এই যে শুকাই যার প্রতিটা বীজ আমি সংগ্রহ করি আর রাখবো এই সিম তাকিয়া আগামী বছর লাগে, ইনশাআল্লাহ আগামী বছর আমি সিম লাগাইমু। আর প্রচুর সিম বাই রয়েছিল এখানে, তো বেশি ছায়া থাকার কারণে হয়তো এগুলো জড়িয়ে জড়িয়ে পড়ে গেছে, হয়তো তেমন একটা খাবার আমি দিতে পারছি না গাছের গোড়ার মাঝে টাইম মতো, এ কারণে জড়িয়ে পড়ে গেছে, প্রচুর সিম বাই রয়েছিল। এই যে আরও উপর দিকে আরও কিছু আছে, আমি শুকাই গেছে এগুলো আমি উঠেই আনিমু, আর কিছু অলরেডি আমি উঠেই আনিছি, পাকি গেছে এগুলা। এই তো পুঁই শাকের গাছ, পুঁই শাক অলরেডি হারভেস্ট করে লাইছি, আর একটা গাছ আছে উপর দিকে, ওই যে উপর দিকে উঠে গেছে, খুব সুন্দর চেরি টমেটো ধরছে, এই যে খুব সুন্দর চেরি টমেটো ধরছে, একটা আমার হাতে আইছে উঠিয়া, এই তো আরও ধরছে ছোট ছোট এগুলা। আর এইখানে আছে একটা লাল হয়ে গেছে, পাকি গেছে দেশি টেঙ্গা খাওয়ার টমাটো, বীজ রাখবো আগামী বছর লাগিয়া। এই তো করলা গাছ, অনেক করলা বাইর হয়েছিল, তারপরে দেখা যায় করলাগুলা নষ্ট হয়ে গেছে, টিকছে না করলা, তারপরে এই তো দেখা যায় খুব সুন্দর জুলি আছে, অনেক বড় বড় করলার বীজ আমি রাখছি, করলাগুলা অনেক বড় সাইজের আছে, এই দেশে তো পাকা করলার
বীজ আমি রাখছি। এখন দেখা যাক তেমন একটা বড় হয়েছে না, যাই হোক মাশাআল্লাহ করল্লাহ তো আইছে গাছের মাঝে, এগুলা দেখছি এতেই আমি খুশি। আর এখানে কিউকুম্বার গাছ মরি যার এখনো আছে কিউকুম্বার দেখা যার। এখানে রোজার পাতার গাছ আমি রাখছি, সারা করছি, এগুলা বেশ সুন্দর সুন্দর হয়েছে মাশাআল্লাহ, বেশ সুন্দর হেলদি। এখন দেখাই আর নাগামরিচ, বেশ কয়েক ধরনের নাগামরিচ আছে এখানে, এগুলা আফ্রিকান নাগামরিচ, দেখতে খুব সুন্দর একটা কালার, সাদা সাদা কালার এগুলার। এই তো বাংলাদেশি নাগামরিচ, প্রচুর ফুল আছে গাছের মাঝে, আর নাগামরিচ দরের আর কিছু দরছে এই গাছের মাঝে, জালও আছে, আবার সুন্দর 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 একটা গ্রানও আছে এই মরিচের মাঝে। এই তো এই সাইডে আর একটা খালানাগার গাছ, এই তো নাগামরিচ দরের আর প্রচুর ফুল আছে ছোট ছোট নাগামরিচ এইখান থেকে বাইরের। এই তো অনেকগুলা মরিচের ফুল এইখানের মাঝে, এই যে বাইরের মরিচ, এই যে আর একটা আফ্রিকান নাগামরিচের গাছ, সাদা সাদা আফ্রিকান নাগামরিচ ধরছে, কোনো সময় দেখা যায় কোনো গাছের মরিচ ফাঁকিয়া লাল হয়, কোনোটা হলুদ কালার হয়ে যায়। তো এটা আরও একটা আফ্রিকান নাগামরিচ ফাঁকিয়া হলুদ হয়েছে, তারপরে এখন অরেঞ্জ কালার, এই যে ইয়েলো কালার থেকে অরেঞ্জ কালার হয়ে যায়। আর একটা মরিচ দেখা যায়, এই যে কত সুন্দর মরিচ কালার দেখতে, জালও আছে আবার সুন্দর সুন্দর মরিচ যে গ্রানও আছে এগুলার মাঝে, আর বেশ বড় সাইজের এগুলা ধরছে। এগুলা স্কটিশ ক্রস বনেট, এটা রাউন্ড সাইজের, অনেক সুন্দর সুন্দর এগুলা দেখতে খুব ভালো লাগে, রাউন্ড কালার এগুলা, সাদা কালার রাউন্ড সাইজে যে গোল এগুলা দেখতে লাগে, আর সাদা সাদা মরিচ, হালকা গ্রিন হালকা সবুজ কালার, খুব সুন্দর লাগে এগুলা দেখতে। এইখানের মাঝে একটা দেখাই আর, এই যে ফাঁকিয়া কত সুন্দর কালার আইছে, একটু একটু সূর্যের আলো পড়ছে এই কারণে প্রপারলি দেখা যান না, বোঝা যান না, এই যে একটা বেশি লাল হয়ে যায় আর একটা একটু একটু লাল, আর একটা কালার কত সুন্দর একটা কালার, আমার কাছে অনেক ভালো লাগে। আর সুন্দর একটা স্মেল আছে এখানের মাঝে, গ্রান আর জালও আছে, এই যে ভিতরে আরও নাগামরিচ ধরছে। এ তো খালানাগার গাছ, এখানের মাঝে ছোটো বড়ো অনেকগুলো মরিচ আছে, আর বেশি ঠান্ডা পড়ে যান তো কতটুকু বড়ো হইব জানিয়েন না। আর এখান থেকে অলরেডি কিছু পাকি গেছে, মরিচ পাকি গেছিল নিচের দিকে, ফাঁকিয়া লাল কালার হয়েছে, তো কিছু মরিচ অলরেডি আমি হারভেস্ট করছি আর বীজ সংগ্রহ করছি এখান থেকে সারা করার লাগে। এই তো আরও একটা মরিচের গাছ, নাগামরিচের গাছ, বাংলাদেশি নাগামরিচ, বেশ সুন্দর নাগামরিচ ধরছে, তো এগুলা ফাঁকিয়া এই যে অরেঞ্জ কালার হয়ে যায়। এই তো এই সাইডে আরও একটা মরিচের গাছ আছে, এই যে প্রচুর মরিচ ধরছে এই গাছের মাঝে, তো এইখানে এই যে মরিচ, কিছু মরিচ আমার ফাঁকি গেছে, ফাঁকার পরে আমি বীজ এখান থেকে উঠাই আনিছি গাছ লাগাইবার লাগে। কত সুন্দর একটা কালার, কত সুন্দর একটা কালার আইছে, জালও আছে সুন্দর একটা গ্রানও আছে, আর দেখতে দেখ কত সুন্দর লাগে আমার কাছে, গাছের মাঝে দেখতে আমার কাছে খুবই ভালো লাগে এগুলা। এই তো আরও অনেকগুলা গাছ আছে এই সাইডের মাঝে, আর এই সাইডের মাঝেও আরও অনেকগুলা গাছ আছে, কম বেশি মরিচ সবগুলার মাঝেও ধরছে। এখন দেখাই আর কাঁচামরিচ, কালা কাঁচামরিচ যেগুলা খুব সুন্দর, এই যে এখনও ফাঁকছে না, ফাঁকলে এগুলার বীজ সংগ্রহ করবো, খুব সুন্দর কাঁচামরিচ। আর ছোট একটা টবের মাঝে একটা গাছ লাগাইছি, প্রচুর পরিমাণে মরিচ ধরছে, বড় টবের মাঝে লাগাইলে আরও সুন্দর ইয়া ধরবো আশা করি। আর এই গাছ লেমন ড্রপ, চিলি লেমন ড্রপ যেগুলা এগুলা
এখন দেখাই আর আমার লেমন ড্রপ আর একটা গাছ আছে খুব সুন্দর মরিচ ধরছে এই যে মরিচগুলা খুব সুন্দর মাশাআল্লাহ ধরছে আর খুবই সুন্দর একটা গ্রান আছে নাগামরিচের গ্রান করে এগুলার মাঝে দেখতে নাগামরিচের মতো লাগে ছোট ছোট নাগামরিচ বাট এগুলা খাসা মরিচ টিয়ার ড্রপ লেমন ড্রপ যে যে একটাই কয়েন সুন্দর একটা গ্রান আছে নাগামরিচের মতো সুন্দর গ্রান আর যে হলুদ যেগুলো হয়ে গেছে এগুলো পাকি গেছে এগুলা থেকে আমি বীজ সংগ্রহ করতাম পারব আগামী বছর লাগি আর এই যে আর একটা মরিচের গাছ সাবমেরিন মরিচের গাছ তো এগুলো সুন্দর একটা গ্রান আছে এগুলোর মাঝে নাগামরিচের টেস্ট করে আর ফাঁকলে এই যে হলুদ একটা কালার হয়ে যায় খুব সুন্দর ফাঁকে এগুলা হলুদ একটা কালার হয়ে যায় আর প্রচুর পরিমাণে মরিচ ধরে প্রচুর পরিমাণে মরিচ ধরে এই যে একটা ছোটো একটা টবের মাঝে আমি ছোটো একটা গাছ লাগাইছি আর অনেকগুলা মরিচ ধরছে পর্যাপ্ত পরিমাণে ফার্টিলাইজার দিলে এগুলার মাঝে আর একটু যত্ন করলে প্রচুর পরিমাণে মরিচ ধরে আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সূর্যের আলো ফুল সানলাইট লাগে তো আমার গার্ডেনে তো তেমন একটা সানলাইট থাকে না এই কারণে তেমন একটা ফসল ভালো হয় না তো যেগুলো হয় মাশাআল্লাহ এনাফ আমার লাগে এতেই আমি অনেক খুশি তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ প্লিজ লাইক দিবা শেয়ার করবা আর নতুন যারা তারা সাবস্ক্রাইব করিয়ে নিবা থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সুন্দর ভিডিও দেখার লাগে সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার কাছে খুবই ভালো লাগে তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকা সবাই এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ